থেকে তেল কারচুপি করতে গিয়ে হাতে না হাতে ধরা পড়লো ওই পাম্পের কর্মী ও পাম্প কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামের জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি তেল পাম্পে। অভিযোগ, জালালউদ্দিন নামে ওই ব্যক্তি ও তার বন্ধু দীঘা থেকে কলকাতা বাড়ি ফেরার সময় মেচেদার শান্তিপুরে ওই বেসরকারি পাম্পে ঢুকেন তেল নেওয়ার জন্য। ওই সময় জালালউদ্দিন পাম্পের কর্মীকে বলেন 26 লিটার ডিজেল দেওয়ার জন্য। তখন ওই কর্মী তাদের কাছে তেলের টাকা নিয়ে মেশিনে 26 লিটার তেল এন্টার করলেও তেলের পাইপ থেকে কোনো তেল বেরোয়নি বলে তাদের অভিযোগ। তারপর তেল পাম্পের ওই কর্মী ও পাম্প কর্তৃপক্ষ তাদের সাথে বচসা করেন এবং অসভ্য আচরণ করেন। পরে তারা 6 লিটার একটি বোতল নিয়ে এসে তাতে তেল ভর্তি করতে বললে দেখা যায় ওই বোতলে 6 লিটারের বদলে 500 গ্রাম মতো তেল বের হয়। পরে জালালউদ্দিন কোলাঘাট থানার খবর দেন এবং থানায় ওই পাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে তেল পাম্প কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কিছুই বলতে চাননি। দেখুন আমাদের রিপোর্ট। ইলেকট্রনিক জিনিস ফল্ট হতে পারে, আমরা একটা কম্প্রোমাইজ করবো। এইরকম যে মিটারটা উঠেছে ওইটার ওই তেল, কতটা মিটার উঠেছে দেখুন, আর তেলটা দেখুন। আর তেলের ল্যাবেও নিয়ে যাবে তেলটাকে, তেলটা একদম গরম করে তেল আছে।